হ্যালো বন্ধুরা, লাইফ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের এর পরীক্ষার পরে যে মার্কশিট দেওয়া হয়, পরবর্তী সময় থেকে তোমাদের মার্কশিট দেওয়া হবে না, মার্কশিটের পরিবর্তে দেওয়া হবে হলিস্টিক রিপোর্ট কার্ড, এমনটি ঘোষণা করলো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হলিস্টিক রিপোর্ট কার্ডে কী কী পরিবর্তন আসছে এবং নিউ এডুকেশনের এই যে হলিস্টিক রিপোর্ট কার্ড দেওয়ার ক্ষেত্রে তোমাদের কী কী সুবিধা হতে পারে, কী কী অসুবিধা আছে, এই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের সম্পূর্ণ ধারণা হয়ে যাবে হলিস্টিক রিপোর্ট কার্ড নিয়ে। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা সবাই জানো একটা স্টুডেন্টের জন্য মার্কশিট কতটা ইম্পর্টেন্ট, কিন্তু এখানে বলা হচ্ছে মার্কশিটই দেওয়া হবে না। তো এই বিষয়ে বললেন আজকে আমাদের প্রধান, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী কি বললেন সেটা আগে শুনে নেবো, তারপরে বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব। আকসার মাতা পিতা ভি বচ্চোঁ সে ইয়ে নাহি পুছতে হ্যায় কি বেটে তুমনে ক্যা সিখা, বেটি তুমনে ক্যা সিখা, নাহি পুছতে হ্যায়। পুছতে হ্যায় তো ক্যা পুছতে হ্যায়, ইয়হি পুছতে হ্যায় টেস্ট মে নম্বর কিতনে নম্বর আয়ে, এক টেস্ট এক মার্কশিট, ক্যা বচ্চোঁ কে সিখনে কি উনকি মানসিক বিকাশ কে প্যারামিটার হো সকতি হ্যায়। আজ সচ্চাই ইয়ে হ্যায় कि मार्कशीट मानसिक प्रेशर सीट बन गई है और परिवार की प्रेशर सीट बन गई है। परिवार के लिए प्रेशर सीट है, बच्चे के लिए प्रेशर सीट है। पढ़ाई से मिल रहे इस तनाव को मेंटल स्ट्रेस से अपने बच्चों को निकालना राष्ट्रीय शिक्षा नीति का एक मुख्य उद्देश्य है। परीक्षा इस तरह होनी चाहिए कि छात्रों पर इसका बेवजह का दबाव न पड़े। एक परीक्षा से छात्र छात्राओं का मूल्यांकन न किया जाए, इसलिए राष्ट्रीय शिक्षा नीति में मार्कशीट की वजह उसकी जगह होलिस्टिक रिपोर्ट कार्ड इस पर बल दिया गया, इसकी बात कही गई है। তো বন্ধুরা, এখানে দেখতেই পালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কশিটকে কিন্তু পেশার সিট বলেছে বা পেশার কার্ড বলেছে। তো এখানে তোমরা প্রত্যেকেই জানো বছরের প্রথম থেকে শুরু করে পরীক্ষার শেষ পর্যন্ত প্রত্যেকের কিন্তু একটাই উদ্দেশ্য থাকে, ভালো নম্বর করার। তো এখানে সবাই কি করে সেই জন্য তোমরা বিভিন্ন জায়গায় সাজেশন পাওয়া ট্রাই করো বা অনেক কিছু ও লাইফ মানে পড়াশোনায় ইমপ্লিমেন্ট করো যাতে আমাদের ভালো মার্কস হয়। কিন্তু আমরা কতটা শিখছি তার উপরে কেউ নজর দেয় না, বেশিরভাগই কী হচ্ছে শেখাটাকে নজর এড়িয়ে নাম্বারের উপরে বেশি প্রেশারাইজ করা হয় বা নেওয়া হয়। সেখানে ফ্যামিলি প্রেশার থাকে বা স্টুডেন্টের মেন্টালিও খুব প্রেশার থাকে, সেই কারণে স্টুডেন্টরা শেখে না। সেই কারণে কিন্তু নতুন এডুকেশন পলিসি অনুযায়ী এই প্রেশারাইজকে কমানোর জন্য বা স্টুডেন্টরা যেন ও বেশি শিখতে পারে, শেখার দিকে বেশি জোর দেয়, সেই কারণে কিন্তু ও নজর দেওয়া হয়েছে নতুন এডুকেশন পলিসিতে। তো এখন তোমাদের এই নরেন্দ্র মোদী যেরকমভাবে বলে দিল, মানে আমাদের প্রধানমন্ত্রী যেরকমভাবে বলে দিল যে আমাদের পরবর্তী সময় নিউ এডুকেশন পলিসি অনুযায়ী তোমাদের মার্কশিটের পরিবর্তে দেওয়া হবে কি হলিস্টিক রিপোর্ট কার্ড। এখানে তোমাদের অনেকেরই যেটা ডাউট রয়েছে, আমি যখন নিউ এডুকেশন পলিসি নিয়ে আলোচনা করেছিলাম যে এখন নিউ এডুকেশন পলিসিতে তোমরা জানো যে ক্লাস 9 থেকে শুরু করে 12 পর্যন্ত এই 4টে বছরে এর তোমাকে পরীক্ষা দিতে হবে এবং 4টে বছরে টোটাল যে এক্সাম দেবে সেই এক্সামগুলোকে কাউন্ট করে গড় করে তোমাদের নাম্বার দেওয়া হবে। সেই কারণে তোমাদের কিছু পজিটিভ দিক আছে, কিছু নেগেটিভ দিক আছে, সেটা নিয়েও আমি প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছিলাম যে সেমিস্টারে কী পজিটিভ দিক আছে আর সেমিস্টারে কী কী পজিটিভ আর নেগেটিভ দিক আছে আর অ্যানুয়াল এক্সামের কী কী পজিটিভ বা নেগেটিভ দিক আছে। তো এখানে এরকম ভিডিও তোমরা কোনো ইউটিউব চ্যানেলে বা কোনো ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু দেখতে পারবে না এরকম কম্পেয়ার। তো আমি রীতিমতো তোমাদের কম্পেয়ার করে দিয়েছি, যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখোনি আই বাটনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পারবে। নিউ এডুকেশন পলিসি অনুযায়ী একটা বিশেষ সুবিধা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য রয়েছে, যেটা আমার মনে হয়, ধরো তোমরা এখন অনেকেই বলছো যে আমার একটা সমস্যা ছিল সেই কারণে আমার পরীক্ষা ভালো হয়নি। এই একটা লাস্ট পরীক্ষা তোমরা যেমন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দাও, উচ্চ মাধ্যমিকের আগে ধরো টেস্ট তোমরা ভালো দিলে কিন্তু উচ্চ মাধ্যমিক কোনো কারণে খারাপ হলো, তাহলে কি তোমাদের পুরো মানে উচ্চ মাধ্যমিকের ফলটাই খারাপ হয়ে যায়? আদারওয়াইজ ধরো তোমরা যখন পরীক্ষা দিচ্ছ, এটা খুব ইম্পর্টেন্ট, তোমরা যখন পরীক্ষা দিচ্ছ তোমরা কোনো কারণে অসুস্থ হয়ে গেছো বা তোমাদের ফ্যামিলিতে কোনো সমস্যা আছে বা যে কোনো কারণেই হোক তোমার পরীক্ষা, সেই সময় তুমি পরীক্ষা দেওয়ার উপযোগী না তোমার পরিবেশ বা তুমি পরীক্ষা দিলে খারাপ রেজাল্ট করবে কারণ তুমি পড়তে পারোনি সেই সময়,
যে কোনো কারণেই হোক না কেন। তো কোনো তোমার কাছে অপশনই থাকে না যে যে ডেটে পরীক্ষা অ্যাকচুয়ালি হবে সেই ডেটেই তোমার পরীক্ষা দিতে হবে, নয়তো তোমার একটা বছর গ্যাপ দিতে হবে পরীক্ষা যদি কোনো কারণে না দিতে পারো। কিন্তু নিউ এডুকেশন পলিসি অনুযায়ী তুমি যখন প্রিপারেশন তোমার যখন কমপ্লিট তুমি চাইলে সেই সময় পরীক্ষা দিতে পারো। এটা একটা খুব বেনিফিট কিন্তু স্টুডেন্টের জন্য, মানে ধরো তুমি যখন পরীক্ষা ডেট রয়েছে যখন তুমি অ্যাকচুয়ালি পরীক্ষার প্রিপারেশন নিতে পারোনি কোনো কারণবশত, তাহলে তুমি কি হচ্ছে দু মাস পরেও পরীক্ষা দিতে পারো। কেউ যদি মনে করে যে না আমি প্রিপারেশন এই সাবজেক্টে আমি ভালো করে প্রিপারেশন নিয়ে নিয়েছি তো আমি এখন পরীক্ষা দেবো, সেটাও দিতে পারে। নির্দিষ্ট একটা টাইম থাকবে কিন্তু সেই টাইমের মধ্যে ফিক্সড কোনো ডেট থাকবে না। তুমি যখন মনে করছো যে আমি অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্স পরীক্ষা দেওয়ার জন্য সক্ষম, আমি সমস্ত কিছু পড়ে ফেলেছি, এখন আমি ম্যাথামেটিক্স এক্সাম দিতে পারবো, তুমি তখন ম্যাথামেটিক্স এক্সাম দেবে, তার আগে তোমাকে দিতে হবে না। এটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা বেনিফিট আমি মনে করি নিউ এডুকেশন পলিসি। এবং বিভিন্ন এখানে চেঞ্জ, এখানে মূল উদ্দেশ্য আমি যদি বলি যেটা আমাদের এডুকেশন মিনিস্টার রমেশ পোখরিয়াল কিন্তু অনেক আগের থেকেই বলে দিয়েছে যে আমাদের মেন মোটিভ যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট যাতে শুধু মা নাম্বারের পেছনে না দৌড়ায়, মানে তার কথা মানে নিউ এডুকেশন পলিসির মেন উদ্দেশ্যই হচ্ছে নাম্বারের পেছনে যাতে না দৌড়ায়, তারা যেন পার্টিকুলার জিনিসটা শেখে। এই কারণে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী মার্কশিটের পরিবর্তে হলিস্টিক রিপোর্ট কার্ড আনার পরিবর্তন এর ঘোষণা কিন্তু রীতিমতো করে দিয়েছে। এবার তোমরা বলবে হলিস্টিক রিপোর্ট কার্ড কি, এটা সহজে বলা সম্ভব না, কিন্তু তোমাদের সহজে বোঝানোর আমি চেষ্টা করছি যে সামগ্রিক একটা রিপোর্ট কার্ড মানে সামগ্রিক সমস্ত দিক বিবেচনা করে। ধরো কারোর ম্যাথামেটিক্স ভালো লাগে না, কারোর ড্যান্সিং ভালো লাগে, তাহলে ওই যে ড্যান্সিং ভালো লাগে তার উপরও একটা নাম্বার থাকবে, যেটা আগে এই সুবিধাটা ছিল না। সেটা ড্যান্সিং ভালো কারো লাগে, কারোর অ্যাক্টিং ভালো লাগে তার উপরও তাকে নাম্বার দেওয়া হবে এবং ম্যাথামেটিক্সের উপরও নাম্বার দেওয়া হবে। এখন কি হয়, কোনো স্টুডেন্ট যদি ম্যাথামেটিক্স বা কোনো পার্টিকুলার সাবজেক্ট ভালো না পারে সেক্ষেত্রে কি তার প্রবলেম হয়, তার নাম্বারটা কমে যায়, তখন কি হবে সেই নাম্বারটা কমবে না। সামগ্রিক মানে তোমার হলিস্টিক রিপোর্ট কার্ড মানে কি সমস্ত দিক বিবেচনা করেই তোমাকে নাম্বার দেওয়া হবে, সমস্ত দিক বিবেচনা করে। এটা সহজে কিন্তু আমি বলা সম্ভব না। তোমরা যদি বলো যে হলিস্টিক রিপোর্ট কার্ডের বা হলিস্টিক এডুকেশনের উপর একটা ভিডিও ক্রিয়েট করতে, সেক্ষেত্রে আমি পুরো বিস্তারিত তোমাদের এই আলোচনা করব যে অ্যাকচুয়ালি কী এর অ্যাডভান্টেজ রয়েছে কী ডিসঅ্যাডভান্টেজ রয়েছে সমস্ত কিছু বলে দেবো। এখনও যদি তোমরা নিউ এডুকেশন পলিসি বা জাতীয় শিক্ষানীতি সম্বন্ধে না জেনে থাকো তাহলে তোমরা ভিডিও আগে দেখতে পারো, আগেই ক্রিয়েট করা হয়েছে, অথবা তোমরা যদি না জানো 5+3+3+4 সিস্টেম সম্বন্ধে বা কী কী পরিবর্তন আসতে চলেছে ক্লাস সিক্স থেকে, যেটা তোমাদের দেওয়া আছে যে কোডিং সমস্ত কিছু শেখানো হবে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু রীতিমতো ভিডিও করা আছে, তোমরা ডিসক্রিপশন চেক করতে পারো বা আই বাটন চেক করতে পারো, সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলো থেকে পুরো জেনে নিতে পারো ও তোমরা ডিটেলসে যে নতুন শিক্ষানীতিতে কী কী পরিবর্তন আসতে চলেছে। তো এটাই তোমাদের এখন জানানোর ছিল যে আমাদের পরবর্তী সময়ে নিউ এডুকেশন পলিসি অনুযায়ী তোমাদের মার্কশিট যেটা সেই মার্কশিট পরিবর্তন হতে চলেছে হলিস্টিক রিপোর্ট কার্ডে। তো তোমাদের এই বিষয়ে কী মতামত অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে প্রদান করো, আর আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো এবং ভিডিওটিকে লাইক করো, আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তার সাথে অবশ্যই বেল আইকনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।